দেখুন এবার ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে এক হতে চলেছে মুসলিম বিশ্বের পরাশক্তি ইরান ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখেই কাছাকাছি এলো ইরান ও পাকিস্তান কথা হলো দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর একে অপরকে সামরিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা গত বৃহস্পতিবার ফোনে কথা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আলী হাতামি ও পাক প্রতিরক্ষামন্ত্রী ক্ষুরম দাস্তাগির খানের সূত্রের খবর ইরানের মন্ত্রী আতামি বলেন এই অঞ্চলে এবং মুসলিম বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান এবং ইরান এবং পাকিস্তানের মতো দুই প্রভাবশালী মুসলিম দেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের ব্যর্থতার জন্য অন্যের ওপর দোষ চাপানোর অভ্যাস রয়েছে মার্কিনিদের এবং তারা কোনো অঞ্চলকে অস্থির করতে ইসরায়েলের নীতি অনুসরণ করে থাকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন আমেরিকার এই ধরনের নীতির জন্য আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং প্রতিদিনই আফগানিস্তান ইরাক এবং সিরিয়ায় সাধারণ মানুষ মারা যাচ্ছে এছাড়া ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই কথা উল্লেখ করে আতামি জোর দিয়ে বলেন অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি নিরাপত্তা জোরদারে দুই দেশের উচিত তেহরান ও ইসলামাবাদের সক্ষমতাকে কাজে লাগানো